স্পেশালি গল্প চ্যানেলে আমি শোনাতে এসেছি অন্য গল্প, যেখানে খাবার এবং উৎসব একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত। আমি এসেছি কৈলাসবোস স্ট্রিটে, উত্তর কলকাতা সার্বজনীন দুর্গাপুজো সমিতি। এইখানে যাদের 75 বছর দুর্গাপুজো, এবারে ওনারা অনুষ্ঠিত করছেন। এবং প্রদীপ জ্বালার আগে যেমন সলতে পাকানোর গল্প থাকে, তেমনি আমরাও আজকে শুনে নেব ওনাদের 75 বছর দুর্গোৎসবে ওনারা কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন। বুঝতেই পাচ্ছেন, আমি একটা উত্তর কলকাতার বনেদি পাড়ায় দাঁড়িয়ে আছি, নানা রকমের শব্দ, হাতে খাবারের প্লেট এবং চারিপাশে যে শব্দ, সেই শব্দ নিয়ে, নানা রকম আনুষঙ্গিক নিয়ে আজকে আমি আপনাদের সেই সব গল্প শোনাব। চলুন তাহলে যাওয়া যাক, আমরা ওনাদের মুখ দিয়ে শুনবো ওনাদের প্রস্তুতি, ওনাদের দুর্গাপুজোর গল্প। যেহেতু রেকর্ডিং চলছে তাই আমি মাস্ক সরাচ্ছি, কিন্তু আপনারা যখন পুজো দেখতে আসবেন তখন নিশ্চয়ই সঙ্গে থাকবে আপনাদের মাস্ক এবং স্যানিটাইজার। আগেই বলেছি আমরা চলে এসেছি কৈলাস বস্তিতে। আপনার নামটা দীপক দে। ওনার কাছে আমরা শুনবো এখানকার পুজো ইতিহাস। 1947 সালে এই পুজোটা শুরু হয়, যা স্বাধীনতার পরেই, কিন্তু তার বেশ কয়েক বছর আগে থেকেই এর প্রস্তুতি চলছিল। বিশেষত তরুণরা এখানে অনেক পরিমাণে ছিল, আর তখন তো এখানে সব একাধিকভর্তি পরিবার ছিল, তো তা সবাই মিলে আশপাশে এখানে প্রথম সার্বজনীন পুজো সিমলা ব্যায়াম সমিতিতে হতো, সেটাই প্রথম, সেটা নেতাজির উৎসাহে হয়েছিল। কিন্তু 47 সালের আগে কলকাতার একটা বিরাট বড় মানে চঞ্চলতা সৃষ্টি হয়েছিল, গ্রেটার ক্যালকাটা ক্লিনিং প্লাস গোষ্ঠীদ্বন্দ্ব এই সমস্তগুলো চলছিল। সেই সময় আমাদের পাড়ার মানে বিশিষ্ট চিকিৎসক, বামপন্থী নেতা এবং ডাক্তার নারায়ণচন্দ্র রায় আমাদের পাড়ার সমস্ত তরুণদের একজোট করে একটি দুর্গাপুজোর প্রথম লগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত উনি ছিলেন। এবং আমাদের পাড়ার 25 বছর আগে আমরা সাধারণভাবেই পুজো করি, এবং আমাদের পুজোর বিশিষ্ট মানে বৈশিষ্ট্য এটা হচ্ছে পুজোটা কিন্তু আমাদের ঘরে ঘরোয়া পুজোর মতো হয়, এবং যেটা হচ্ছে আমাদের যে সাবেকি ঠাকুর, আমরা কোনো ভীমে বিশ্বাস করি না। হ্যাঁ, ভীম হলে মানুষের ভক্তি বা যেটা বলে, যদিও আমি নাস্তিক তবুও বলছি যে এপাড়ায় যেভাবে পুজো হয় এবং যিনি পুজো করে সেইটা দেখার মতন, এবং আমি আশপাশের সমস্ত পাড়াকে অন্তত এটা বলতে পারি যে আমাদের পুজোর পর মানে যেভাবে করা হয় সেটা অন্যান্য পাড়াতে দেখা যায় না সাধারণত। বুঝতেই পাচ্ছেন, আমরা উত্তর কলকাতার একটি ঐতিহ্যমণ্ডিত পাড়ায় এসে গেছি, চারপাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, নানা রকম শব্দ, যাই হোক তার মধ্যে থেকেই আমরা মণিমুক্ত আহরণ করবার চেষ্টা করছি। আমার সঙ্গে এখন বসেছেন শাশ্বত বাবুর কাছ থেকে আমরা জানবো যে এবারে ওনাদের তো 75 বছরের পুজো, তো ওনারা কী ধরনের বিশেষ আকর্ষণ মানে ওনারা অনুষ্ঠিত করছেন? দেখুন, যেহেতু কোভিড সিচুয়েশন সেজন্য আমরা বিশেষ কিছু আকর্ষণ করতে পারিনি, কিন্তু গতবারের থেকে একটু ভালো করার চেষ্টা করবো, একটু বেশি আলো, একটু সুন্দর ঠাকুর, ঠাকুর দিয়ে আমাদের যেরকম সাইজ হতো সেই সাইজটা এবার করা যাচ্ছে না, কারণ কোভিড সিচুয়েশনের জন্যে অনেক লোক লাগে সেগুলো নামানো ওঠার জন্য, আমরা একটু ডিস্টেন্সিং মেনে পুজো করার চেষ্টা করছি, তাই জন্য আমরা এবার ঠাকুরও ছোটো করেছি। তবে কোনো ফাংশন করা যাবে না যেহেতু এখন কোভিড সিচুয়েশন, তবে আমাদের ইচ্ছা আছে যদি আমাদের কিছু টাকা পয়সা পাচ্ছে তাহলে পরবর্তীকালে হয়তো আমরা কিছু করতে পারি। টাকা পয়সার কথা যে মনে এলো, তাহলে আপনাদের যে এই যে পুরো পুজো, এত বড় পুজো, সুন্দর পুজো, সেই টাকা পয়সা কীভাবে জোগাড় করে? দেখুন, আমাদের পুজো মেনলি পুজোর খরচা, কিন্তু সব প্রত্যেক দিনের পুজো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সপ্তমী, সপ্তমী, সবই খরচা, আমাদের পাড়ার লোকরাই এই পুজো চলে যায়। এবং বাদ বাকি আমাদের যে শীতকালে সেটা খুবই লেগে যাবে, সেটা আমাদের একটা খরচাও ওঠে না। হ্যাঁ, কিন্তু তাও আমরা লোকের কাছে যাই, গত 2 বছর মানে এই বছর এবং গত বছর আমরা কিন্তু কোনো শীতকালে কিংবা তারা তুলিনি, কেউ যদি ডোনেশন চাই সেই ডোনেশনেই পুজো করি, এবং
তার মধ্যেই আমরা ছোট করে ছবিটা করি, যাতে সুন্দর হয়, মানুষরা খুবই সুন্দর করে পুজোটা তার দেখতে পারে এবং তারা পুষ্পাঞ্জলি দিতে পারে, এটাই আমাদের চেষ্টা। আর আমি একটা কথা শুনলাম লক্ষ্মী ভাঁড়ের কথা, সেটা একটু শাশ্বতবাবুকে বলবার দেখুন। আমাদের বছর দশেক আগে থেকে একটা বাজে ছিল, যেহেতু আমাদের কালেকশনটা খুবই কম হয়, আমরা এখন 5 টাকা 10 টাকা খাওয়া আছে, যেহেতু কালেকশনটা খুবই কম হয়, তাই আমরা যাদের যারা পুজোর সঙ্গে ভাবে আংশিক জড়িত আছে তাদের আমরা একটু করে ভাঁড় দিয়ে দিই, মানে লক্ষ্মীর ভাঁড়টা যেটাকে বলে, এবং সেই ভাঁড়ে তারা সারা বছর পয়সা থাকে, এবং আমরা সেইটা পুজোর আগে আমরা কালেকশন করে নিই, এবং দেখা যায় তাতে আমাদের বাজারটা কালেকশন অনেক ধন্যবাদ। এবার এর সংস্কৃতি জেনে নেব। 1947 সালে যে পুজো প্রথম শুরু হলো তার শুভ লগ্নে শুরুটা কিভাবে হয়েছিল, কে প্রথম ঠাকুর বললেন, এবং সেইভাবে যে চলতে চলতে 25 বছর পরে, মানে আজ থেকে 50 বছর আগে কিভাবে পুজোটা হতো, সবই আমরা ওনার কাছ থেকে জানি। মাননীয় বিচারপতি ভূপেন্দ্রনাথ দাস তিনি এই পুজোর সভাপতি হন, এবং সম্পাদক ছিলেন দীপনারায়ণ দে এবং অমল দে, এবং আমাদের প্রতিমা শিল্পী ছিলেন বিখ্যাত রমেশচন্দ্র পাল, তিনি কলকাতার মাত্র কয়েকটা ঠাকুর তৈরি করতেন। এখন সেই সেই সময় আমাদের বছর তিনে উনি আমাদের ঠাকুর করেছিলেন। বনেদি পাড়ায় এসে উপস্থিত হয়েছি, বুঝতেই পারছেন। এই পাড়া নিয়ে আরও অনেক গল্প বাকি আছে, তার আগে আমার কাছে এসেছেন সুজিত ব্যানার্জি। আপনার বয়সটা জানবো, 74 প্লাস, মানে পুজোর প্রায় জন্মলগ্ন থেকেই উনি এখানে আছেন, তো পাড়ার পুজো নিয়ে ঐতিহ্য সেইটা সম্বন্ধে আমাদের ঐতিহ্য বলতে গেলে এবং ঐতিহ্য আর পুজোর যেটা এখন যেটা কলকাতায় চাকরি হয়ে গেছে বা আমাদের কিন্তু ইনস্ট্রাকশন নেই, এটা প্রাচীন একটা পুজো, স্কিমটা হচ্ছে পারিবারিক, এটাই হচ্ছে স্কিম, এবং খুব বিরাট করে কিছুভাবে সহের হোক যেন যায় না, জায়গাটা হয় না, তার মধ্যে তো করোনা হওয়ার পর একটা আলাদা হয়ে গেল, কারণ এটা একটা প্যান্ডেমিক হওয়ার জন্য অনেক কিছু রেস্ট্রিকশান এসে গেল। আর এখন আমি বলছি আপনার সামনে উইদাউট মাস্ক, এবং আশা করবো পুজোর সময় সবার মাস্ক পরে স্যানিটাইজ করে, এটাই তো প্রিকশনারি মেজার। বৈশিষ্ট্য বলতে গেলে ওই চাই যে এটা সার্বজনীন বললেও এটা কিন্তু সার্বজনীন নয়, এটা একান্তভাবে আন্তরিকভাবে লোকটা পরিবার নিয়ে এসে গেছে, এবং আমাদের পুজোটা দেখার মতো যে পুরোহিত আছেন তার পুজোটা একাগ্রচিত্রে দেখলেই সবজি পুজো হবে, এটা কিন্তু কনসেন্ট্রেট করতে হয় এবং বহু লোক ভিড় করে। এর পাশাপাশি আমরা মানে প্রায় জন্মলগ্ন থেকে যখন আছেন পুজো, তো ওনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সম্বন্ধে আমরা জানি। অভিজ্ঞতা অত্যন্ত ভালো, মানে অসাধ্য করে প্রত্যেক বছর পুজোটাকে বড়ো করে নিয়ে যাবো, এর থেকে বড়ো করবো, আর একটু বেটার করবো, কোনো কোথাও দুটো কনসার্ন হয়ে যায়, একটা হচ্ছে ফাইনান্সিয়াল কনসার্ন, এটা একটা বিরাট, আর সেই হিসেবে আমরা এখানে লক্ষ্যে ভাল চালু করেছিলাম, প্রত্যেকটা মানুষেরই একটা আর্থিক সংকটের মধ্যে সেটা বুঝতেই পারছি, ব্যবসা বাণিজ্য মানে প্যান্ডেমিকের থেকেও অন্যরকম এখানে প্রবলেম, সেই প্রবলেমটা কী করে সার্ভাইভ করবো সেটা চেষ্টা করছি দেখার, হয়তো আগামী দিনে কতটুকু দাঁড়াবে আশা তো করছি। আর একটা আনএক্সপেক্টেড একটা রয়েছে প্যান্ডেমিক, এটা কী হবে কী দাঁড়াবে সেটাও বোঝা পড়ছে। অনেক ধন্যবাদ।
মানে আমি যাকে পেয়েছি উনি নিজের হাতে মায়ের পুজো করেন, এর থেকে বড় পাওনা আর হয় না। তো আমরা ওনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা জানবো। প্রায় 44 বছর ধরে কিন্তু এক টানা এরকম কিন্তু দেখা যায় না, সেই অভিজ্ঞতা আমরা শুনে নেবো ওনার কাছে। তার সত্ত্বেও আমি আরতি 7টা 7টা আরতি আরম্ভ করি, 10টা আরতি শেষ করি। তাহলে
তাহলে ভাবু এটা রেকর্ড, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না, দু ঘন্টা আড়াই ঘন্টা করে আসবে ক্ষমতা ছিল আস্তে আস্তে ভালো এক ঘন্টা আমাদের আসবে আজ পঁচিশটা একটা মন্ডপ করে ভরে যাবে তাদের সাথে সব আমরা সঙ্গে করতে পারি কিন্তু আমরা আশা করি সুযোগটা আরো যেমন পঁচাত্তর পথে আরো পঁচাত্তর পথে বেঁচে যায়। আর মানে আমরা অভিভূত হয়ে গেলাম ওনার মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স শুনে, তো আমি ওনাকে একটু অনুরোধ করবো একটি পুষ্পাঞ্জলি বা যা হোক কিছু একটু মন্ত্র করে অন্তত আমাদের আত্মাশুদ্ধি বা কান শুদ্ধি যা বলুন সেটা যেন একটু করে দিন। ওম দেবী কপন্না প্রসীদ প্রসীদ মাতা জগত খিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরাচরস্য আদার ভূতা জগতস্তমেকা মহিষ্যরূপেণ যতস্থিতাসি অপাং স্বরূপস্থিতা দয়িত দেবার যতে কৃষ্ণমলঙ্গ বীর্যে তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বাস বীজং পরমাশি মায়া তৃষ্ণোহিতং দেবী সমস্ত বেতব তং বৈ প্রসন্না ভূমুখেতু বিদ্যা সমস্তা তব দেবী বেদা শ্রিয় সমস্তা সকলা জগৎসু তাই তা পুণ্যমণ্ডিত তাতে স্তুতি স্তম্ভ বরা করুক্তি সর্বভূতা জদা দেবী সর্বমূর্তি প্রদায়িনী স্তং স্তুতা স্তুতয়ে কাবা ভবন্তু পরমুক্তয় সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্ব হৃদি সংস্কৃতে সর্বাপবর্জনে দেবী নারায়ণ নমস্তুতে কলাকাষ্ঠারূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বাসপ্রদে শক্তি নারায়ণ নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিতে শরণ্যে দম্বতে গৌরী নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তে ওম তৎস। আর উচ্চাসন না, এবারে স্টেজ থেকে নেমে গেছি আমরা, পাড়ার বৌদিকে পেয়ে গেছি, নাম বলতে আচ্ছা অবশ্যই বোঝাই যাচ্ছে যে পুজোর যোগা যান্ত্রিতে ওনারা ভীষণভাবে জড়িত, সেটাই ওনার কাছ থেকে একটু শুনে নেব। এখানে রাইটটা বেস্ট আছে, ভালো লাগলো এখানে এসে এত সুন্দর আন্তরিকতা দেখে। আর আশা করব পুজোর সময় আবার আপনাদের সঙ্গে সবার দেখা। শুনলাম আমরা আজকের গল্প, এইরকম পাঁচমিশালি গল্পের টিমের সঙ্গে বসে আমরা শুনবো আরও অন্য পুজো, আরও অন্য উৎসবের কথা, এবং সেই পুজোর গল্প, সেই উৎসবের কথা এবং আরও গল্প শুনতে গেলে নিশ্চয়ই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের কেমন লাগলো, আমাদের এই আজকের ভিডিও কেমন লাগলো সেইটা জানবার জন্য আপনাদের কাছ থেকে লাইক শেয়ার এবং কমেন্ট সব কিন্তু আমরা চেয়ে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই পুজোর মধ্যে আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে, আপনারাও আসবেন, আমরা তো আসবই, এবং সবাই মিলে উপভোগ করব আমাদের বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো। নমস্কার।